ওই আগা যুগে যখন টাপ্পরওয়ালা গাড়িতে বিয়ে হইতো, তো মাইয়া লোক টাপ্পরের ভিতরে ঢুকতে যাবে না, ওই মুখের ওপরে ওই আগা দেখালে ভিড় লাগবে, হড় হড় মড় হড় মড় করবে, গেলে পিছা দেখে গাড়ির যাবে না। তো ওইরকম এখন স্কার্পো বোলেরোতে বিয়ে যাচ্ছে, তো মেয়ে ছেলে ফের কী করবে যখন ডুলিবিবি যাবে, তো গেটের কাছে বসবে মুখ বাড়ি হেন করে, খালি দুনিয়াটা দেখবে ও, আর ওকে যাতে সবাই দেখে, ভিতরে বসবে না, বুঝলে, ভোগা দিয়ে কেবে যে ভূমি হয়েছে, ভূমি হওয়া লয় খালি ভোগা দিয়া। তো কথা হচ্ছে আগা দিকে জায়গা আছে মা বোনেরা, তোমরা একটু আগা দিকে যেয়ে বসো, জায়গাটাকে খালি জায়গাটা পূরণ করো। লোক আসছে এখানে মাইকের কাছে এসে বললো যে এরকম ব্যাপার, খালি আছে আগা দিকে মরনার, লোক পাশা দিকে ভিড় লাগাচ্ছে আর জায়গা হচ্ছে না মেয়ে ছেলের, আপনাদের এলাকাটা কি থোড়া বড় এলাকার, যত বড় গেরা মাইহারপুর, আল্লাহ, আর মাইহারপুরটা তো সবাই সারা পৃথিবী চিনে লেছে জি ভাই, মাইহারপুর নামটা বাংলাদেশ গেছি জালসা করতে 2013 সালে, তো ভিডিও শুনাইছে কইছে মাইহারপুর কোনটা আছে জি, এই মাইহারপুর কাটিহার জেলাতে আছে জি ভাই, তো কাটিহার মানে মাইহারপুরের নাম ভাইরাল। তো যাই আলহামদুলিল্লাহ, আপনারা একটু সাইড সুডিয়া ভালোভাবে বসে যান, আর মা বোনেরা তোমরা একটু ভালোভাবে বসে যাও, সুন্দর করে কোরআন হাদিসের কথাগুলো শুনবা, আর যেটা মেন উদ্দেশ্য মেন মাকসাদ সেটাকে একটু মনে রাখতে হবে। মানুষ বলে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা, নাকি? তো এটা হচ্ছে কালেকশনের জালসা, এই যে বানাতকে সামনে রেখে মহিলা মাদ্রাসার দিকে নজর রেখে জালসা শুনবেন, কেউ পালাপালি করবেন না, চলে যাবেন না, কিছু আল্লাহর ওয়াস্তে এই দিনই মাদ্রাসায় দিনে এঁদারায়। এটা আপনাদের সৌভাগ্য যে আপনাদের গ্রামে একটা মহিলা মাদ্রাসা খোলা হয়েছে, একটা বানাত খোলা হয়েছে, নচেত আপনাদের মেয়েরা যে এলাকাতে মাদ্রাসাটা নাই ওই এলাকার মহিলারা বরবাদ আছে, স্কুলে যাচ্ছে আগে একটু পড়ছে কি পড়ে না, কী করছে না করছে, শেষ, নমাজ পড়তে জানে না, রোজা রাখতে জানে না, কোরআন পড়তে জানে না, তেসবি জিকির জানে না, কিছুই জানে না। আর যে কোরআন পড়তে না জানে, যার ভিতরে কোরআন নাই, ওই যে একটা বিরান ঘরের মতন, একটা ঘর উঠিয়ে দিয়েছেন, ঘরের মধ্যে লোকজন কেউ নাই, বাড়িটা পোড়া আছে বিরান, ওকে বলা হয় বিরান বাড়ি। তো যে কোরআন পড়তে জানে না, যার ভিতরে কোরআন নাই, ও হলো বিরান, ওর ভিতরে কিছুই নাই, সব বেকার আছে। তো কোরআন পড়া মুসলমানকে, প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হলো কোরআন পড়া, আর কোরআন পড়া শিখতেই হবে, পড়তেই হবে, চলবে না, কোরআন পড়তেই হবে। যদি কোরআন পড়তে না জানেন, ওকে দেখে টেখে ছেঁছেড়া মেছেড়া কোনো রকম করে ধাক্কা টাক্কা মেরা পড়তে হবে, মানে তাও পড়েন। তো যে থামেন এক মিনিট, যারা খুব সুন্দর করে পড়তে জানে, তো উ পাবে সিঙ্গেল নাকি, একটা অক্ষরে দশটা নাকি, এক আয়াতে দশ আয়াতের নাকি, কিন্তু যারা ছেঁছেড়া মেছেড়া কষ্ট করে ধাক্কা টাক্কা মেরা পড়ছে, উ ডবল নাকি পেয়ে যাবে। আর আল্লাহ কোরআনটাকে সাত রকমভাবে নাজেল করেছে, যেমনই পড়ুক আল্লাহ জানতে পারছে যে হার বান্দা পারে না, কষ্ট করে পড়ছে, উছে ছাড়দামাড় করে টেনে ছেঁচড়া পড়ছে, তু নেকি ডবল পেয়ে নেবে, বুঝতে পারলেন? তো কোরআনটা ভাই পড়েন, কিয়ামতের দিন আপনার পক্ষে কোরআন সাক্ষী দেবে। কী বলছেন? কোনো জিনিস সাক্ষী দেবে না, কয়টা জিনিস সিরিফ, কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে, এক কোরআন যদি প্রত্যেক দিন তেলাওয়াত করেন, কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে, এই বান্দাটাকে জান্নাত দেওয়া হোক, আল্লাহ এ প্রত্যেক দিন আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ তোমার বাণী পড়েছেই, তো কোরআন আপনার পক্ষে দিল। আর যদি আপনি কোরআন না পড়েন, তো আপনার বিপক্ষে সাক্ষী দেবেন, সাক্ষী দিবে কোরআন। আপনি কোরআনকে টাকে রেখে দিয়েছেন, ধুলাপোড়া জীবদান ঘিনে গেছে, ধুলাপোড়া আছে, মাগুর সাথে জাল টেঙে দিয়েছে, কতকাল থেকে কোরআন পড়েননি, তো আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন পড়েন, তো আপনার পক্ষে সাক্ষী দিবে। আর তসবি গুনবেন হাতে, এই গিরহাগালা আঙুলগালা এই সবটি আঙুলে আপনার সাক্ষী দেবে, আপনার পক্ষে সাক্ষী দিবে। তো আপনাকে করতে হবে যে শ্যাম পালন করবে রমজান মাসে, রোজা রাখবে, রোজা কথা বলবে আল্লাহর সামনে, যে আল্লাহ তোমার এই বান্দা রোজা রেখেছিল, রোজা রেখে মিথ্যা কথা বলেনি, ফহস কথা বলেনি, আল্লাহ কোনো দুর্নাম করেনি, শেকায়ত করেনি, হারাম জিনিস খায়নি, কোনো খারাপ কাজ করেনি, কানে কোনো গান বাজনা শুনেনি, চোখ দিয়ে কোনো নাচ দেখেনি, ডেন্স দেখেনি, কোনো খারাপ জিনিস দেখেনি, মুখ দিয়ে ফহস কথা বলেনি, আল্লাহ পেটের মধ্যে কোনো হারাম খাদ্য নাজাইজ খাদ্য আল্লাহ কোনো জিনিস যেতে দেয়নি, এই বলে বলে আপনার মানে শ্যাম মানে রোজাতে সাক্ষী দিবে আপনার পক্ষে। তো এক রোজাতে সাক্ষী দিবে, আর এক সাক্ষী দিবে আপনার কোরআনে, এক সাক্ষী দিবে আঙ্গুলে। আর যদি ছোট বাচ্চা নাবালক বাচ্চা মারা যায়, ছোটতে যেগুলো নাবালক অবস্থাতে মারা গেছে রে ভাই,
ওই নাবালক বাচ্চাগুলো কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ। আমার মাকে আমার বাপকে যদি জান্নাতে না দেন আমি যেতে দেবো না, আমি ছাড়বো না, আঁচল ধরে নেবে মায়ের, বাবার হাত ধরে নেবে, আঙুল ধরে নেবে, আল্লাহ আমার বাপকে জান্নাত দিতেই হবে, আমার মাকে জান্নাত দিতেই হবে আল্লাহ। আল্লাহ তখন বলবে যারে জানিয়ে যা, তখন জান্নাতে চলে যায় ভাই। এই চারটে জিনিস আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দেবে। তো এই জন্য বলছি কোরআন পড়াতেই হবে, ছেলেকেও পড়ান মেয়েকেও পড়ান, সবাই কোরআন পড়ান, মাদ্রাসাটাতে দেন, মাদ্রাসাতে শিক্ষা দেন, ছেলে মেয়েকে কোরআন পড়া শিখান। বাস এইবার শুনেন, আমি আমার বক্তব্যের দিকে আসছি, আপনারা ভালো হয়ে বসেন আর শুনেন। সোনা বন্ধু সোনা নাগর, আমার কথা শোনা না, মাইকের সাউন্ডটা আরো বাড়াও, জোরে আওয়াজ হয় না। সোনা বন্ধু শোনা না গো, আমার কথা শোনা না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবী অহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফের নবীজিকে পাথর ছোড়ে মেরেছে, কাফের নবীজিকে পাথর ছোড়ে মেরেছে। আহা তোমরা মের নাগক নবীজিকে মের না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চড়াইতেন ছাগল, কাফেরেরা দেখে বলতো এটা একটা পাগল, কাফেরেরা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তো ভাই এবার বসেন, আমি আমার বক্তব্যের দিকে আসছি। ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটা ছোট্ট সূরা পড়েছি, কয়েকটা আয়াত, সেই আয়াতগুলোকে সামনে রেখে দু চারটি কথা বলবো। কথাগুলো শুনবেন মন দিয়ে, ধ্যান দিয়ে শুনবেন, আর যদি ধ্যান দিয়ে না শুনেন তাহলে শোনাই হবে, লাভ হবে না। তো কথা হচ্ছে ভাই যে আমরা মানব জাতি, আমরা মুসলমান, আপনারা বলেন তো আজ পর্যন্ত কোনো মানুষ আপনাদের নজরে 200-300 বছরকার মানুষ বেঁচে আছে দেখতে দেখাইতে পারবেন, দেখাইতে পারবেন ভাই? একটু কথা বলেন, হ্যাঁ হো করবেন, যারা সামনে আছেন একটু মুড়ি ঝুঁকেবেন, হ্যাঁ হো করবেন, ওয়াজ করতে ভালো লাগবে। আর যদি হ্যাঁ হো না করেন ওই সুষ্টি ব্যা মূর্তির মতন রেখে দিলেন, একেবারে দেখা হ্যাঁ হ্যাঁ যাই বলছে দেখে আছেন, এরকম করে কাজ হবে না, একটু মুড়ি টুড়ি ঝুঁকেবেন তাহলে ভালো লাগবে। আপনারা বলেন তো যে পৃথিবীতে 300-400 বছরকার লোক বেঁচে আছে, এরকম লোক দেখেছেন? দেখেছেন? তাহলে দেখেননি, কেউ ভাই বাঁচবে না, আর পৃথিবীতে কেউ বাঁচতেও আসেনি, সবাইকে মরতে হবে। কোনো মানুষ বাঁচবে না, বেঁচেছে না, বেঁচে ছিল, কেউ বাঁচেনি আর বাঁচবেও না, সবাইকে মরতেই হবে। আর মরতেই যখন হবে, প্রত্যেক মানুষকে কবরে যেতেই হবে, কবর ছাড়া কোনো উপায় নেই। কবর ছাড়া উপায় আছে? যেঠে রাখবে, যদি নদীতে ডুবে যায় লাশ পেলে না মাছে খেয়ে নিলে, তাও ওটা ওর আলামে বারজাক একটা দুনিয়া, ওর বডি খেয়ে লোক, কিন্তু ও তো কবরে আছে মনে করেন, আলামে বারজা খেয়ে আছে, ও আগুনে পুড়া বডি শেষ হয়ে গেছে, ওকে মাটি দিতে পায়নি, তবুও আলামে বারজা খেয়ে আছে ও। যেই করি হোক, যেই অবস্থাতে হোক, ওকে মরতেই হবে, আলামে বারজাকে কবরে যেতেই হবে। তারপরে
আর কি করতে হবে, হাসরের মাঠে উঠতেই হবে। হিসাব সারাটা জীবনের হিসাব একবারে পঙ্খন পঙ্খরূপে জাররা জাররা করে হিসাব দিতে হবে ভাই। একটা কথা এদিক ওদিক বাদ যাবে না, একটা কাজকর্ম বাদ যাবে না, সম্পূর্ণ কাজের হিসাব দিতে হবে, সারাটা জীবনের হিসাব দিতে হবে। তার নাম কায়ামাত, বুঝতে পারছেন তো? এই জন্য আপনারা হট্টগোল করিয়েন না ভাই, হইচই করিয়েন না, আপনারা আগা দিকে একটু সাইড মাইড হয়ে বসে যান, না হলে আগা দিকে চলেছেন কোনো ভিতরে ঢুকে যান, বসে যান, গল্প করিয়েন না। হ্যাঁ, আপনারা কথা বুঝতে পারেন না? ওই কেবেলে একটা গরু কিনে নিয়ে গেছে, তো গরু কিনে নিয়ে গেছে, নিয়ে ধন গরুটাকে কয়েছে এঁড়ে রে তোকে কিনু, তখন এঁড়েটা কয়েছে আমিও শূন্য, তো কয়েছে খাওয়া দাওয়া করে ভালো করে হালে বহিস, তখন এঁড়েটা কয়েছে আমার এটাকে কহিস। তো ওইরকম হলো কিছু চ্যাংড়া পিলা আছে, এর আগে বলছি জায়গা দিয়ে বসো, ভালো হয়ে বসো, জায়গা নিয়ে বসো, এঁড়ার মতন কইছে আরে এটাকে কহিস, বসবো না, খাড়িয়ে আছে, বুঝতে পারছেন তো? একটু সাইড ম্যান্ড হয়ে বসেন, হাদিস কোরআনের কথা শুনবেন, একটা ইজ্জতের সাথে শুনেন, কোরআনের একটা সম্মান করেন, হাদিসের একটা সম্মান করেন, ইজ্জত করেন, যে এখানে হাদিসের বর্ণনা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, একটু আদব কায়দার সাথে শুনতে হবে ভাই, বুঝতে পারছেন? ঠিক আছে, এবার শুনেন। এবার মরতেই হবে, যেতেই হবে, হিসাব দিতেই হবে, কোনো মায়ের লাল বাঁচবে না। তো কথা হচ্ছে যে আজকে আপনি কোনো বিপদে পড়েন, আপনাকে বাঁচাবার জন্য লোক আছে, না হলো ছয়ের মধ্যে পাঁচটা লোক আপনার হবে। আপনি যতই অন্যায় করেন, যতই আপনি কোনো খারাপ কাজ করে দেন, বিচারে বসলো পাঁচটা লোক আপনার দিক থেকে কথা বলবে, জেল চলে গেলো পাঁচটা লোক আপনার দিক থেকে সিফারশি করে আপনাকে ছুটার বন্দোবস্ত করে, কোনো ব্যবস্থা করবে, করবেই, আরে না হলে দুটা করবে, না হলে একটা করবে, একশোর মধ্যে একটা করবে, কিন্তু করবে। কিন্তু কায়ামাতের দিন কোনো মানুষের দিক থেকে কোনো মানুষ উপকারে আসবে না, কেউ কারোর দিক থেকে কথাও বলবে না, কেউ কারোর আত্মা রক্ষা করতে পারবে না, সেদিন সব নিজে নিজে খালি নাফসে আল্লাহ আমার কী হবে, আল্লাহ আমার কী হবে, এরকম করবে, এমন একটা দিন। তো যেদিন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত শুরু হয়ে গেল, শুরু হয়ে যাওয়ার পরে জাহান্নামটাকে টেনে নিয়ে আসা হবে, আল্লাহ অর্ডার করবেন জাহান্নামটাকে টেনে নিয়ে আসবে। যখন জাহান্নামকে টেনে মানুষের সামনে নিয়ে আসা হবে, তো জাহান্নামের যে ডিগ্রন আর গুন্ধরন আর ওর আওয়াজ মনে হচ্ছে জাহান্নাম গোসাতে ফেটে যাবে, ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, মনে হয় যে ফেটে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তাকাদু তামাইয়া জমিনাল গায়িত, জাহান্নাম গোসাতে মনে হয় যে ফেটে যাবে, এমন তার ডিগ্রন, এমন তার গুন্ধরন। আর যত হাসুরের মাঠে যত মানুষ আছে রে ভাই, ওই জাহান্নামের দিক দেখে এমন ডরিয়ে যাবে, এমন ভয় পেয়ে যাবে, জাহান্নামের আগুন যে বের হবে, মনে হচ্ছে যে মানুষ কেমন হয় জাহান্নামে সবকে গিলে নিবে, এরকম জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত মানুষ ডরিয়ে যাবে, কেউ কারুর দিক দেখে কথা বলবে না, এমন ভয় আতঙ্ক হয়ে যাবে মানুষের ভিতরে, কলজাগুলো, ফুলকাগুলো, মোচাগুলো সমস্ত ভিতরে খালি ঠকঠক ঠকঠক করে বাজবে রে ভাই। এখন কলিজা ফুলকা আপনি যতই ঝাটকা মারেন, যতই ঝুঁকান, কলিজা ফুলকা বাজছে, বাজে না, যত জোর ধাক্কা দেন বাজছে কি, কলিজা লড়ছে, বাজছে, বুঝতে পারছেন? লড়ে না, বাজে না, কিন্তু সেদিন ভয়ে কায়ামতের দিন শুকিয়ে চুনিমুনি হয়ে ভিতরে যেরকম কপাট গালাকে জোরে লাগাবেন, তো চকাটে লাগা ঠাক করে আওয়াজ করে না, চকাটে লাগলে কপাট আওয়াজ করে, তো ওইরকম কলিজাতে কলিজাটা ফুলকা মোচা সব ভিতরে বাজবে, ভয়ে আতঙ্ক সব শুকিয়ে চুনিমুনি হয়ে যাবে, ভয়ে খালি ভিতরে বাজবে। আল্লাহ কোরআনে বললেন আলকারিয়া ঠক ঠক কারিনি, মালকারিয়া ঠক ঠক কারিনি কি জিনিস, ওয়ামা আদ্রাকা মালকারিয়া ঠক ঠক কারিনি কি জিনিস তা শোন, এমায়া কোন না সকাল ফরাসিল মাবসস, যেদিন মানুষ পঙ্গপালির নয় ছত্রভঙ্গ হয়ে দিশাহারা হয়ে পাগল পাড়া হয়ে সব মানুষ ছুটা ছুটি করবে, দৌড়াদৌড়ি করবে ভাই, যেদিন মানুষ মানে পাগল পাড়া হয়ে যাবে, যেরকম পঙ্গপালগুলো যেরকম সব ছুটাছুটি করে, টাপাটাপি করে, ওরকম সেদিন সবাই করবে কে রে ভাই, যে সেদিন মানুষ সেদিন দৌড়াদৌড়ি টাপাটাপি ছুটাছুটি করবে, কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না।
তো সেদিন মানুষ কোনো মানুষকে বাঁচাতে পারবে না, কোনো মানুষের সাথে কোনো মানুষের উপকারে আসবে না। তো ভাইরে আমার এত ভয়াবেগ, ফারাজ শব্দের অর্থ লেগেছে তাফসিরে, যে ফারাজ শব্দের অর্থ অনেকটি আছে, কেয়ামতের দিন যখন মানুষ করবে কে, কিছু মানুষ চিল্লাতে লাগবে, কিছু মানুষ চিল্লাবে, ওর চিল্লাতে কিছু মানুষ বিরক্ত হয়ে যাবে, আবার কিছু মানুষ আছে যে কিছু মানুষ করবে কি দৌড়াতে লাগবে, কিছু মানুষ দৌড়াবে, কিছু মানুষ বলবে কি হয়েছে কেন দৌড়াচ্ছ, কোনো মানুষ পড়ে যাবে ওকে সব কুইচলে চলে যাবে, ওই হাজিরা যদি কাবাতে ওই যখন তফ করে তো কোনো বুড়া হাজি যদি পড়ে যায় ওকে কেউ তুলবে না, ওকে খোঁচা চলে যাবে সব খোঁজবে করতে, কত যে লোক মরছে হাজি মরছে বুঝতেন উঠেবে না, কোটি কোটি হাজি কে কাকা উঠাবে কে কার খবর, যত ঘুরতে পারে যত তফ করতে পারে ঘুরছেও পড়ে আছে, তো কিয়ামতের মাঠে যে পড়ে যাবে তো পড়েই আছে, উঠার ক্ষমতা নেই সব কুচলে চলে ঝোঁকে, তো এরকম মানুষ দিশাহারা হয়ে যাবে, পঙ্গপালের নয় ছত্রভঙ্গ হয়ে যাবে ভাই, এমন সাংঘাতিক একটা দিন কায়ামতের দিন। তো সেই দিনটাকে বলে একটু ভয় করেন। তারপরে বললেন অতা কোন জেবালকাল এনিল মানফস, যেদিন পাহাড়গুলি রঙিন পশ্চিমের নয় তুলা ধ্বনিত হয়ে উড়ে উড়ে বেড়াবে রে ভাই, রঙিন পশ্চিমের মতো তুলার মতন পাহাড়গুলো উড়ে 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 বেড়াবে, সেদিন এমন একটা সাংঘাতিক দিন, ফাম্মান শাকুলাত মাজিনহ ফাহুয়া ফিয়ে সাতের রাজিয়া, আর যার নেকির পাল্লা ভারী হবে তার স্থান হবে, তার জায়গা হবে জান্নাতে, তার বাসস্থান হবে জান্নাতে, ও আম্মামান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে ওর মা হবে হাবিয়া, ও আমা আদরাকা মা হিয়া, হাবিয়া কি জিনিস তা শোনো, নারুন হামিয়া, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন, নারুন হামিয়া মানে এটা হচ্ছে মানে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন, হাবিয়া হচ্ছে একটা জাহান্নামের নাম, আর গোটা জাহান্নামের মা, সবটি জাহান্নামের মা হচ্ছে হাবিয়া, সব জাহান্নামের মেন হচ্ছে হাবিয়া, আর হাবিয়াটা হচ্ছে ভাইরে আমার এটা একটা বিশাল বড় জাহান্নাম। তো আল্লাহ পাক বললেন কিয়ামতের দিন যদি কোনো মানুষের নেকির পাল্লা হালকা হয়ে যায়, নেকি কমে যায়, নেকি বদি কিয়ামতের দিন ওজন করা হবে রে ভাই কাঁটাতে, যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল আপনি জান্নাতে চলে গেলেন, যদি নেকির পাল্লা হালকা হয়ে গেল গুনার পাল্লা ভারী হয়ে গেল আপনাকে জাহান্নামে ঠেলে দেবে, জাহান্নামে চলে যেতে হবে, বুঝতে পারছেন? তাহলে আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আমি নেকির পাল্লাটাকে ভারী রাখবো, ভারী করতে হবে। তো নেকির পাল্লা ভারী করতে গেলে কী করতে হবে জানেন? তসবি পড়তে হবে, জিকির করতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি আজনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহর নবী বললেন তুমি তসবিগুলো পড়ো, কায়ামতের দিন তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, সারা দুনিয়াকে যদি এক পাল্লাই দেওয়া হয়, এই দুয়ার কাগজগুলোকে যদি এক পাল্লাতে দেওয়া হয়, সারা দুনিয়াটাকে ছেড়ে নেবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে রে ভাই। তো তসবি বেশি করে পড়েন, কায়ামতের দিন নেকির পাল্লা ভারী হবে। আর কায়ামতের দিন যদি চেহারাকে চকমক করতে চান, চেহারাটাকে একবারে ঝলকাতে চান, পূর্ণিমার চাঁদের মতন টকটকে করতে চান, তাহলে বেশি বেশি করে উজু করেন দুনিয়াতে ভাই। যারা বেশি বেশি করে উজু করবে, যারা বেশি বেশি করে উজু করবে, তো উজু করতে গেলে কী হবে জানেন? যারা উজু করবে বেশি বেশি, অর্চ এই মুখগুলো যেখান থেকে উজুর পানি যাবে, খালি পূর্ণিমার চাঁদের ওই যে হ্যালোজিনগুলো দেখছেন এরকম খালি মানে হ্যালোজিনের মতো চকচক করবে রে ভাই। হাত যেখান থেকে ধুয়েছেন উজুর পানি ঠেকেছে, এখান থেকে জ্বলবে, পা যেখান থেকে ধুয়েছেন পা জ্বলবে। আল্লাহর নবী বললেন তোমরা কিয়ামতের দিন যদি নেকির পাল্লা ভারী করতে চাও বেশি বেশি করে তাসবি পড়ো, আর যদি চকমকে করতে চাও বেশি বেশি করে উজু করো, আর ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, কিয়ামতের মাঠের আজাব শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো। সব মানুষ যখন পঙ্গপলিন নয় ছত্রভঙ্গ হয়ে দিশাহারা হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যখন সব ছুটাছুটি করবে দৌড়াবে, দৌড়িয়ে চলে হযরত আদম আলাইহিস সালামের কাছে, আদমকে গিয়ে বলবে আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের
আদে পিতা হজরতে আদম আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, একটু সিফারিশ করেন, আমরা যেন এই জাহান্নাম থেকে বেঁচে যাই। হজরতে আদম বলবেন, না রে বাবা না, আমার মানে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়ার আমার ক্ষমতা নাই, শক্তি নাই, আমি যেতে পারবো না, আমি লজ্জিত হয়ে আছি, আমি আল্লাহর নিষিদ্ধ ফল খেয়েছিলাম, আমি যেতে পারবো না, তোমরা চলে যাও নুহের কাছে, নুহের কাছে সব যাবে। নূহ আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, আমিও লজ্জিত হয়ে আছে, তুমি চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে, আমিও পারবো না, চলে যাও মুসার কাছে। মুসা বলবে, আমার দ্বারাই হবে না, ঈসার কাছে চলে যাও। ঈসা বলবে, আমার কাছে হবে না, তুমি শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে চলে যাও। শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে যখন সব মানুষ চলে যাবে হাসরের মাঠে, আল্লাহর নবী তখন করবেন কে? এবার আল্লাহর নবী সাজদায় পড়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ এ পারওয়ারদিগার আলম, আল্লাহ তুমি কি করো আমার উম্মতদেরকে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ আমার উম্মতের প্রতি রহম করো, এদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, গোরে রাজাব মানে জাহান্নামের রাজাব শাস্তি থেকে বাঁচাও। আল্লাহ আল্লাহর কাছে যদি সিজদায় পড়ে বলবে, আল্লাহ বলবেন, আর আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন যে দেখো মাথা তুলো, তার বন্ধুকে বলবে, দোস্তকে বলবে, হে আমার প্যারা হাবিব, তুমি মাথাটা উঠাও, তুমি মাথাটা তুলো, হে আমার বন্ধু মাথা তুলো, তোমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর রাসূল তখন মাথাটা উঠাবে রে ভাই, আর মাথা যখন তুলে নেবে, আল্লাহ পাক আল্লাহর নবীকে এক পেয়ালা জল দেবে মানে পানি দেবে, ওই এক পেয়ালা পানি নিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাক অর্ডার করবেন, আল্লাহর নবীকে অর্ডার করবে, তুমি যাও জাহান্নামের ওপরে পানি খেনিকে ছিটিয়ে দাও, ওই পানি খেনিকে নিয়ে যাবে। আল্লাহর নবী গিয়া জাহান্নামের ওপরে যেমন পানি খেনি ছিটাবে রে ভাই, জাহান্নামের আগুন বসে গেল, আস্তে আস্তে শান্ত হয়ে গেল, আস্তে আস্তে বসে গেল, ঠান্ডা হয়ে গেল, আর লল্কা লল্কি করে না, হাঙ্কার ছাড়ে না, আগুন ধরে না, ঠান্ডা হয়ে গেল, আগুন শান্ত হয়ে গেল। এইবার তখন আল্লাহর নবী আল্লাহকে বলছেন, হে আল্লাহ এ পরওয়ারদিগারে আলম, আল্লাহ তুমি তো বলেছ আল্লাহ যে পৃথিবীর মধ্যে জ্যোতিষ যত মানে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানি যদি জাহান্নামে ঢেলে দেয়, জাহান্নামের একটুক আগুন পর্যন্ত নেমাবে না, আল্লাহ তুমি আমাকে কোন পানি দিলে যে পানিটা জাহান্নামের ওপরে ছিটাতে মাত্র জাহান্নামের আগুন শান্ত হয়ে গেল, বসে গেল। আল্লাহ তুমি বলো কি ব্যাপার, কোন এগুলো পানি আল্লাহ বলো তো? আল্লাহ পাক বলবে, হে নবী আমি তোমাকে আগে বলেছিলাম, আমি তোমাকে আগে জানিয়ে দিয়েছিলাম এই পানিটা কিসের পানি তুমি জানো? এই পানিটা হলো আমার মুমিন বান্দার চোখের পানি, আমার মুমিন বান্দার চোখের পানি। সারা দুনিয়ার পানিকে যদি জাহান্নামে ফেলা যায়, পানিগুলোকে গিলে নিবে, খেয়ে নিবে, শেষ করে দেবে, কিন্তু আমার মুমিন বান্দার চোখের পানি জাহান্নামের আগুন হজম করতে পারবে না। বুঝতে পারলেন? জাহান্নামের ভয়ে যদি আপনি কাঁদেন, আপনার চোখ দিয়ে যদি পানি বেরিয়ে যায়, আপনার এই বডি জিন্দেগি তার জাহান্নামে চলবে না। কিন্তু আপনাকে ভালো কাজ করতে হবে, যদি ফের আপনি নমাজ রোজা না করেন, চুরি চামারি করেন, মানে সারাপ খান, দারু খান, লুচলা ফন্দারি করে আবার মাস্তানি করে আবার দুনিয়াতে, আর খুব কাঁদেন ফেরাউনের মতন, কাজ হবে? হবে না, কান্দাই হবে। তো কথা হচ্ছে কোনটা, আপনাকে নমাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দিনের কাজ করতে হবে, আপনাকে নবীর অনুকরণ করে সুন্নাতের ওপরে চলতে হবে, তারপরে কাঁদবেন। চোখের পানি যদি আপনার বেরিয়ে যায়, তাহলে জানতে হবে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে গেল, আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন। কিন্তু ভাই কাঁদতে হবে, আজ পর্যন্ত বলেন তো নিজের বুকে হাত দিয়ে বলেন যে আমি জাহান্নামের ভয়ে কেঁদেছি। কয়টা লোক কেঁদেছেন জাহান্নামের ভয়ে? কাঁদেননি? আপনার চোখ দিয়ে পানি বের হয় না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কাঁদছি তো কানন যে বের হয় না, কি করবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, তোমরা কানার মতন ভাং করো, আর আল্লাহর কাছে তোমরা কানার মতন করো, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করো, আল্লাহ তুমি জাহান্নামে দেওয়া যাও, আল্লাহ
এরকম কাঁদতে যখন লাগবে আস্তে আস্তে আপনি আপনি অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। সাহাবিরা যখন এরকম ঢং করে কাঁদতে লাগলো চোখ দিয়ে ঝর 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 করে আপনি তেল গোলা পানি বেরোতে লাগলো রে ভাই, তো লোকটা জান্নাতি হয়ে গেল। তো ভাইরে আমার চোখের পানি জাহান্নামে হজম করতে পারবে না। তো আপনাকে কাঁদতে হবে কখন, দোয়া করতে হবে কখন, দোয়াটা কবুল হবে কখন, আপনাকে টাইম জানতে হবে কখন দোয়া কবুল হবে, জাহান্নামের ভয়ে কখন কাঁদতে হবে, কব্বরের আজাবের ভয়ে কখন কাঁদতে হবে, হাসুরের মাটির ভয়ে কখন কাঁদতে হবে, কোন সময় আপনাকে কাঁদতে হবে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে রে ভাই, যে আপনাকে টাইমে কাঁদতে হবে। আর দেখা টাইমের ওপরে কাঁদতে হবে, আর আপনাকে কী করতে হবে জানেন, যে সময়ের ওপরে কাঁদতে হবে, যে সময় দোয়াটা কবুল হয়। টাইম টেবিল কিছু বুঝবেন না, আপনি বলছেন মুলি সাহেব দোয়া কবুল হয় না, তো দোয়াটা কবুল হওয়ার টাইম লাগবে না, এমনি আনঠৌরি দোয়া করলে হয়ে যাবে।